এদিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঠাকুরনগর মতুয়াপীঠ পরিদর্শন করে বনগাঁর বিজেপি সাংসদ এবং মতুয়ার সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাম্প্রতিক সময়ে সিএএ লাগু হওয়া নিয়ে বিলম্ব হওয়া এবং স্থানীয় জেলা নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার সরব হন শান্তনু ঠাকুর। সাংবাদিকরা প্রশ্ন করতেই কৈলাস বিজয়বর্গীয় সিএএ প্রসঙ্গে বলেন, মুঝে লাগতা হ্যায় কি সিএএ লাগু হো জায়েগা জনবরী লাস্ট তক ইয়া ফরবরী, পহলেই বোল চুকে হো কি হম নাগরিকতা দেঙ্গে, জনবরী মে হো সকতা হ্যায়, ফরবরী মে হো সকতা হ্যায়, কবি ভি হো সকতা হ্যায়, তো কেন্দ্র সরকার অভি নিয়ম বানা রহি হ্যায় উসকে। অন্যদিকে শান্তনু ঠাকুরের সঙ্গে বর্তমানে বিজেপির সম্পর্কে প্রশ্ন করতেই জানান অনভিপ্রেত বিষয়ে মন্তব্য করতে তিনি নারাজ। এবং শান্তনু ঠাকুর সম্পর্কে তিনি বলেন, ये मूर्खतापूर्ण प्रश्न है और इसलिए मूर्खतापूर्ण प्रश्नों का जवाब नहीं देता। शांतनु ठाकुर भारतीय जनता पार्टी के जवाबदार कार्यकर्ता हैं, सांसद हैं और वो मुझसे मिलते हैं हमेशा। अभी 8 दिन पहले मिले, गृहमंत्री से मिल के आए 15 दिन पहले, और इसलिए इस प्रकार के प्रश्न पूछना और इस प्रकार की बात करना ये TMC के द्वारा षड्यंत्र है। এদিন কৈলাস বিজয়বর্গীয় এও জানান রাজ্যে অমিত শাহ এলেও তিনি কোনো জনসভা করবেন না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।